वेलकम टू आवर टार्गेट गुडचर मिशन ई लर्निंग क्लास आज तुम्हारे स्टैंडार्ड फोर मैथ क्लास पढ़ा आगे पढ़ा मन करी अध्याय पेज नम्बर 9 आगे दिन तुम्हारे सतर अध्याय कड़ा थे अध्याय पर्त दिया आशा करी तुम्हारा सब बुझते पे आज हमारा 8 अध्याय थे 26 अध्याय मध्य किस अंक कर देव बाद बाकी तुम्हारे बाड़ी क्लास दिया प्रथम कुड़ी अध्याय अंक कर संख्या के 5 दिए गुण कर 125 जोग कर ले जोगफल 4 अंकर क्षुद्रतम संख्या बोले कौन संख्या के आवार पढ़ी अंकटा तुम्हारा बोल दिखे भलो कर लक्ष्य करो जो कौन संख्या के 5 दिए गुण कर 125 जोग कर ले जोगफल 4 अंकर क्षुद्रतम संख्या तेरा बोले 4 अंकर क्षुद्रतम संख्या देखो हमें सरलटा कि भाव लिखी चार अंक क्षुद्रतम संख्या समान कत एक दिए तीनटे शून्य जोग बोले हमें कर देव वियोग जोग करते बोले 125 हमें वियोग कर देव 125 एवं गुण बोले जेटा बोलबे तार उल्टोटा आमरा कर देव गुण बोले 5 ताई आमरा भाग 5 कर देव এটা কিন্তু সঠিক পদ্ধতি নয় এটা কিভাবে এসেছে আমি একটু পরে দেখে দিচ্ছি যে যোগ করলে বিয়োগ করে দেব গুণ করলে ভাগ করে দেব এটা কিভাবে এসেছে সেটা আমি এরপরে দেখিয়ে দেব দেখো 1000 থেকে 125 বাদ দাও বিয়োগ করো দেখো উপরে শূন্য আছে নিচে 5 আছে তাহলে উপরে ছোট আছে নিচে বড় আছে তাহলে কি করতে হবে ধার দিতে হবে যুক্ত 125 সমান
সংখ্যা যেটা আছে সেটা বাম দিকে নিয়ে চলে যাবো। দেখো সংখ্যার দিকে বাম দিকে বলেছি সমান চিহ্নে ডান দিকে নিয়ে চলে যাবো। তাহলে পাঁচ ক যখনই ডান দিকে সংখ্যা নিয়ে যাবো যা চিহ্ন থাকলে তার উল্টো চিহ্ন হয়ে যাবে। দেখো এখানে আছে যোগ, এদিকে চলে গেলে হয়ে যাবে বিয়োগ। তাহলে হাজার বিয়োগ একশো পঁচিশ, দেখো আমি এইটা লিখেছিলাম হাজার বিয়োগ একশো পঁচিশ। আবার দেখো তারপরে করছি না আর এখানটা, তারপরে ক সমান এখানে ক এসে পাঁচের সঙ্গে কি আকারে আছে গুণ আকারে আছে, এবার সেখানে কি হয়ে যাবে ভাগ হবে, তাই এখানে ভাগ চিহ্ন দিয়ে পাঁচ বসিয়েছিল। এই হচ্ছে মেন অঙ্কটা ছিল, এইভাবে আমাদের এই সরলটা এসেছে। তাহলে অতএব তো লিখবো, অতএব কোন সংখ্যাকে পাঁচ দিয়ে যোগ করলে একশো পঁচিশ যোগ করলে যোগ পাঁচ চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে না, একশো পঁচাত্তর সংখ্যাকে পাঁচ দিয়ে গুণ করলে আজকে লেখা ছিল গুণফলের সঙ্গে একশো পঁচিশ যোগ করলে যোগফল চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে সেটা লিখে ফেলতে হবে, যে গুণ করলে তার সঙ্গে একশো পঁচিশ যোগ করলে যোগফল চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে, এই চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে সেটা লিখে ফেলতে হবে। আমি আর লিখছি না, বোঝা গেছে? এরপরে চলে আসবো আমরা বাইশের দাগে। বাইশের দাগে আমরা একেবারে খড় অঙ্কটা করবো, দেখো বাইশের খ কি বলেছে, একটি ভাগ অঙ্কে ভাজক ভাগ করে তিন গুণ। আবার বলেছি একটি ভাগ অঙ্কে ভাজক ভাগ করে তিন গুণ, ওই ওই অঙ্কে ভাগফল আঠাশ ও ভাগশেষ আটচল্লিশ হলে ভাজ্য কত। বলেছি একটি ভাগ অঙ্কের ভাজক হচ্ছে ভাগফলের তিন গুণ, ওই অঙ্কে ভাগফল দিয়ে আছে আমাদের কত, না ভাগফল দিয়ে আছে ভাগফল আছে আঠাশ, ভাগশেষ দিয়ে আছে আটচল্লিশ, ভাগশেষ দিয়ে আছে আটচল্লিশ, আর ভাজ্য কত দিয়ে আছে, ভাজ্য বলে দিয়েছে কি বলেছে ভাজ্য, না ভাজ্য সমান বলেছে কোনটা, যে ভাগফলের তিন গুণ, আমাদের ভাগফল কত লেখা ছিল আঠাশ এর তিন গুণ, সমান কত দাঁড়াচ্ছে আঠাশকে তিন দিয়ে গুণ করে দেখো, তিন আসতে চব্বিশের চার হাতে থাকলে দুই, তিন দু করে ছয় আর দুয়ে আট চুরাশি। এবার বলেছে এটা ছিল ভাজক, ভাজক হচ্ছে ভাগফলের তিন গুণ, এটা ভাজক চেয়েছে আমাদের কি, চেয়েছে আমাদের কি ভাজ্য সমান কত, যে ভাজ্য সমান কত, ভাজ্য সমান আমরা কি জানি, না আমরা ভাজ্য সমান জানি, আমরা ভাজ্য সমান কি জানি, না ভাজ্য সমান জানি আমরা ভাজক গুণিতক ভাগফল, ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে এখানে ভাজক কত দিয়ে আছে চুরাশি গুণিতক ভাজক গুণিতক ভাগফল, ভাগফল হচ্ছে আঠাশ, ভাগশেষ কত দিয়ে আছে ভাগশেষ যুক্ত আটচল্লিশ। তাহলে চুরাশিকে আঠাশ দিয়ে গুণ করে ফেলো, দেখো চুরাশিকে আঠাশ দিয়ে গুণ করবো, দেখো আট চার বত্রিশের দুই হাতে থাকবে তিন, আঠাশে চৌষট্টি আর তিনে সাতষট্টি, দুই চারে আট, দুই চারে আট, দু আসছে ষোলো, দুই আট সাত পনেরো পাঁচ হাতে থাকলো এক, ছ ছয় বারো একে তেরো তিন হাতে থাকলো এক, এক একে দুই, তাহলে কত হলো দু হাজার তিনশো
যুক্ত 48 2352 এর সঙ্গে 48 যোগ করে দাও দেখো 2352 এর সঙ্গে 48 যোগ করে দেব দেখো 8 আর 2 যোগ করলে 8 2 10 5 4 9 1 10 এর 0 হাতে লাগলো 1 3 আর 1 4 আর 2 করতে 2 তাহলে কত হলো 2400 এবার অতএবতে লিখতে লিখে ফেলতে হবে অতএব ভাজ্য সমান কত না অতএব ভাজ্য সমান 2400 এবার বলেছেন তার বড় অঙ্কটা এবার তার বড় অঙ্কটা দেখো নইবের বয়স আজ ঠিক 9 বছর নইবের বয়স কি বলেছে না আজ ঠিক 9 বছর নইবের বয়স কত দিন 25 এর জায়গায় দেখো বলেছে নইবের বয়স কি বলেছে নইবের বয়স আজ ঠিক কত বছর 9 বছর পেজ নম্বর 9 এর 18 থেকে 26 এর দাগ পর্যন্ত বাড়ির কাজ দেওয়া যাবে